কুমিল্লার উদ্যোক্তা মোহাম্মদ ওমর ফারুকের হাত ধরে 2000-এর অধিক তরুণ তরুণী এখন ফ্রিল্যান্সার, যাদের নিজেরা এখন হয়েছেন স্বাবলম্বী, দেখাতে পারছেন সহপাঠীদের নতুন চলার পথ। ঘরে বসে ফ্রিল্যান্সিং করে তাদের কেউ কেউ আয় করছেন লাখ টাকা। এক্সপার্ট আইটি পার্কের উদ্যোগে সারা দেশের 200-এর অধিক ফ্রিল্যান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ ওমর ফারুক। অবস্থায় প্রায় 800 থেকে 1000 স্টুডেন্ট রানিং অবস্থায় আছে, যেহেতু আমাদের অনলাইন অফলাইন বেস আছে। তো এ পর্যন্ত প্রায় মানে 1200 স্টুডেন্ট প্লাস তারা রানিং ইনকামে চলে গেছে এবং যারা কোর্স শেষ করছে ইনকামে চলে গেছে। এর মধ্যে অনেকে আছে 1.5 লাখ 2 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে, কেউ 20,000 টাকা ইনকাম করে, কেউ 10,000 টাকা ইনকাম করছে। আর যারা কাজ পাচ্ছে না তারা স্ট্রাগল করছে, লেগে আছে এভাবে। তো এ পর্যন্ত প্রতি মাসে আমাদের প্রায় আপনার 20 লাখ টাকার মতো আমাদের কোম্পানি থেকে ইনকাম আসে, বিদেশি রেমিটেন্স ইনকাম আসে স্টুডেন্টরা, মানে 20 লাখ প্লাস। কেউ 10, পরিকল্পনা হচ্ছে 2030 সালের মধ্যে প্রায় 10,000 বেকারকে ইনশাল্লাহ আমি বেকার মুক্ত করব। যারা চাকরির সন্ধানে চাকরি করতে পারছে না, চাকরির সন্ধানে গিয়ে চাকরি পাচ্ছে না, এই ধরনের তরুণদেরকে নিয়ে আমরা কাজ করছি। শনিবার কুমিল্লার টমসন ব্রিজের হোটেল ওয়াসিস রেস্টুরেন্টে প্রশিক্ষণ নেওয়া তরুণ তরুণীদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে এক্সপার্ট আইটি পার্কের সিইও এবং মেন্টর মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শামস আইটি জোনের সভাপতি ও শিক্ষা বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আফজাল খান কারিগরি ও কমার্স কলেজের আইটি প্রভাষক, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন, ফাউন্ডার অব আরিফ নোটসের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম প্রমুখ।